আমার চাকরি নাই যেহেতু আমি ভাড়া কোথা থেকে দিব আমার খাবারই আমি জোগাড় করতে পারি না তো সেখান থেকে বাড়িওয়ালার তারায় দিছে তো আসি আমি আমার এক পরিচিত আত্মীয়র বাসায় বাচ্চাটাকে নিয়ে আমি অনেক কষ্ট করতেছি অনেক অনেক কষ্ট করতেছি যে আমি এখন একবেলা ভাত খাইলেও চিন্তা করে খাইতে হয় যেহেতু পরের অধীনে আসি নাই চাকরি নাই খাবারের জোগাড় আমি খুব কষ্টে আছি করোনার কারণে আমার জবটা চলে গেছে ভালো একটা চাকরি হইলে হয়তো সে আগের দিনের মতো আমি থাকতে পারতাম বাচ্চাটাকে নিয়ে হাসি খুশি আমার প্রতিদিন মাছ মাংস দরকার নেই আমি চারটা ডাল ভাত খেয়েই আমি সুখে থাকতে চাই একটা নিরাপদ চাকরি চাই যেটা দিয়ে আমি অন্ততপক্ষে নিশ্চিন্তে যে কয়েকটাকে রুম ভাড়া দিয়ে দিতে পারবো মানসম্মান মতো থাকতে পারবো কেউ যেন না বলতে পারে যে আমি খারাপ পথে গেছি আমার স্বামী নাই বিদায় অনেকে আমাকে রুম ভাড়াও দিতে চায় নাই আমাদের এলাকায় অনেক রুম ভাড়াও দিতে চায় নাই অনেক রিকোয়েস্ট অনেক হাতে পায়ে ধরে আমি থাকতাম কিন্তু এখন বাড়ি ভাড়া দিতে পারি না দেখে আমাকে অনেক কথা শুনতে হয় এভাবেই নিজের ভেতর জমে থাকা না বলা কথাগুলো বলছিলেন পারভীন আক্তার নামের এই সংগ্রামী নারী জীবন যুদ্ধে হান্নামানা পারভীনের জীবন গল্প অন্য আট দশটা সাধারণ নারীর মতো সহজ নয় ভালোবেসে বিয়ে করেছিলেন রেস্টুরেন্ট ওয়েটার জাহাঙ্গীর আলমকে সাত বছর আগে এক সড়ক দুর্ঘটনায় স্বামী মারা যাওয়ায় একমাত্র মেয়েকে নিয়ে খেয়ে না খেয়ে অনেক কষ্টে দিন অতিবাহিত করতে হয় তাকে এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নেন নিজে কিছু করার হাতে তুলে নেন গাড়ির স্টিয়ারিং শেখেন ড্রাইভিং আসলে আমার হাজবেন্ড মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে কিন্তু তারপরও আমার এই দিন এই গাড়ির লাইনে আসাটা হচ্ছে একরকম একটা স্বপ্নই ধরা যায় যে আমি গাড়ির লাইনে আসব কারণ আমি অন্য কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না অল্প সময়ে ভালো একটা পজিশনে আসতে হলে আমার এই পথটাই দরকার ছিল তবে এই পেশাটিও তার জন্য সহজ ছিল না এতে পারভীনকে প্রতিনিয়তই মুখোমুখি হতে হচ্ছে নানা প্রতিবন্ধকতার ড্রাইভিং পেশা ছেড়ে অসামাজিক কাজে জড়ানোর প্রস্তাবও আসে তার কাছে কিন্তু আত্মপ্রত্যয়ী এই নারী কখনো নিজ সম্মান বিসর্জন দেননি আমার মতো অসহায় মেয়েদের যেন কোনো পতিতালয়ে জায়গা না হয় আমরা কর্ম করে খাইতে চাই কেউ যেন কোনো খারাপ মন্তব্য না করে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ড্রাইভিং এর চাকরিও জুটিয়ে নিয়েছিলেন এতে করে একমাত্র মেয়ে নাবিলাকে নিয়ে ভালোই চলছিল পারভীন চতুর্থ শ্রেণীর মেধাবী ছাত্রী নুসরাত জাহান নাবিলাকে ঘিরেই গোটা স্বপ্ন ছিল পারভীনের দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে চাকরি চলে যায় পারভীনের প্রায় চার মাস ধরে বেকার সময় পার করছেন তিনি বাসা ভাড়া দিতে না পারায় এ দুঃসময়ে বাড়িওয়ালাও পারভীনকে তাড়িয়ে দেয় সেই থেকে রাজধানীর উত্তরার ফুলবাড়িয়া এলাকায় এক আত্মীয়র বাসায় মেয়েকে নিয়ে ওঠেন পারভীন আমার মা করোনার আগে চাকরি করত সেখানে সংসার ভালোই চলতো এখন করোনার মধ্যে আম্মুর চাকরি নাই তাই সংসার চলতে অনেক কষ্ট হয় প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট যাতে আমার মাকে একটা ভালো চাকরি দেয় চাকরি নাই এখন এক আত্মীয়ের বাড়িতে আমার এক বোনের বাড়িতে আমরা উঠছি বাসা ভাড়া দিতে পারি না খুব কষ্ট চলতে আসে করোনা মহামারীর এ সময় একটি চাকরির জন্য গোটা রাজধানী ঘুরে বেড়াচ্ছেন অসহায় এই নারী তার অসহায়ত্বের সুযোগ নেয়ার চেষ্টাও করেছেন অনেকেই কিন্তু পারভীন তার দৃঢ়তায় অবিচল কারো কাছেই মাথা নোয়াবার নারী নয় তিনি শুধু নিরাপদ একটি ড্রাইভিংয়ের চাকরি চান তিনি অনেক জায়গা অনেক আমি হয়রানি হয়েছি এই চাকরির অ্যাপ্লিকেশন করতে যে অনেকের কাছে আমি অনেক রকমের কথা শুনছি হ্যাঁ অনেক অনেক আমাকে হয়রানি করছে তো আমি এখন একটা এমনই একটা চাকরি চাচ্ছি যদি কারো দয়া হয় কারো মনের ভিতর আল্লাহ পাকের রহমত নাজিল করে যে একটা নিরাপদ চাকরি চাই আমি যেখানে আমাদের মতো নারীরা একেবারে মানে সম্পূর্ণ টেনশনমুক্ত হয়ে জব করতে পারে এমন একটা চাকরি আমি চাই ছয় বছরের ড্রাইভিং ক্যারিয়ারে পারভীন শুধু গাড়ি চালানোতেই দক্ষতা অর্জন করেননি দক্ষতা অর্জন করেছেন গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কেও সরকার বা সমাজের কোনো বিবেকবান ব্যক্তি পারভীনকে নারী গাড়ি চালক হিসেবে একটি নিরাপদ কর্মস্থলে কাজের সুযোগ দিয়ে তার জীবনমান উন্নয়নে সহযোগিতা করবে এমনটাই প্রত্যাশা সকলের আমি আজকে ষাটটা বছর হলো আমার জীবনটা নিয়ে যুদ্ধ করতেছি আমার একটা সন্তান কন্যা সন্তান আছে তোর মুখের দিকে তাকাই আমি দ্বিতীয় কোনো চিন্তা করি নাই যে আমি দ্বিতীয় সুখের সংসার পাতব এতে আমার
মেয়েটার জীবন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তো আমার সুখ আমি গলায় টিপে হত্যা করছি, কিন্তু আমার মেয়েকে নিয়ে আমি বাঁচতে চাই, আমার মেয়েকে আমি মানুষের মতো মানুষ করতে চাই। আনিসুর রহমান, গ্লোবাল টিভি, ঢাকা।